বাইছে ঠিক ভাই, আছে না, দেখলে চল আপনার তো ভাই। প্রমোশন নিশ্চিত ভাই, আপনার প্রমোশন নিশ্চিত। না ভালো হয়েছে, এখান থেকে আমরা এখন লিখি, আমরা এটা কালার দিব, আমরা এটা ব্ল্যাক কালার দিই। পাইছে গেছে, আমি কান্নার করতে পাইছি, এইসব কথা বলতে হবে না। ফোন কি হয় না হয় ভাই, ঠিক আছে নাকি? এই যে ব্ল্যাক কালার, এরকম ডায়মন্ড হয়েছে না, আমরা চাচ্ছি এটা সোজা করতে। তো সোজা করতে আমাদের কি ইউজ করতে হবে? ট্রান্সফর্ম ইউজ করতে পারি না আমরা? যে কোনো জিনিসের, বাঁকা জিনিসের সোজা করতে কি লাগে? ট্রান্সফর্ম লাগে, এক্স্যাক্টলি। সেখানে লিখে ট্রান্সফর্ম, এখানে কত ডিগ্রি রোটেট দিব? ট্রান্সফর্ম কি করব? রোটেট করব। রোটেট CRNSF4M ট্রান্সফর্ম রোটেট, আর রোটেট কত ডিগ্রি রোটেট করব? যতটুকুতে হয় এই যে, ঠিক আছে, সুন্দর। জি ভাইয়া, বিউটিফুল। গ্রেডিয়েন্ট কালার দিলেই তো ভাই, ওকে, আপনি বললেন, এত কষ্ট করে বলতে পারছেন, আমি তো পারবো না। ওপো কালার ভাই, ওপো কালার, ওকে। আগুন 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 ধরাই দেন ভাই। আগুন ধরাই দেবো? আগুন না ওপো, আগুনই ধরাই দিই। জি ভাই, আগুনই ধরাই দেন, কি আছে জীবনে। কি আছে জীবনে? ইয়েলোর সাথে যাবে হচ্ছে রেড। ওয়াও, আহ, নট ব্যাড। আগুন আর একটু মডিফাই করলে তো লাঠি হয়ে যাবে। এই দেখেন, ডিজাইন চেঞ্জ চলে এসেছে। কি নিয়ে যাচ্ছে? লাঠিম করা যাবে তো? লাঠিম বানানো যাবে? সিরিয়াসলি বানানো যাবে? এটাই ঘোরা যাবে না এমন কি আছে স্যার? সিএসএস দে সব পসিবল, মেসেঞ্জারে রিমোজিও বানানো যায়, কত কিছু আছে যায় না। ওই যে আকাশে চাঁদ বানাই দেন, চাঁদ তো ইয়ের মধ্যে আছে স্যার, ইয়ার মধ্যে চাঁদ আছে। কতবার উলট পালট হইতো, আর এক একজন ভুল করতো, কি অবস্থাটা হইতো পৃথিবী। সরকার থেকে নিষেধাজ্ঞা থাকতো, ঠিক আছে, প্রোরা ছাড়া এগুলাতে হাত দেওয়া যাবে না। চাঁদ হ্যাক করে দেখাচ্ছে, যে বলে না যে তোমাকে আমি চাঁদ এনে দিব, ওই চাঁদ নিয়ে গিয়ে দিয়ে দিল, যা চাঁদ এখন অন্য মানুষের নির্ঘরে। এখন আপনার নাসার নাসার স্পেসের চালানো রিয়াটা হ্যাক করতে চাইছিল, ওদের নষ্ট করে দিছিল লিটারালি। আচ্ছা, আমরা এটা দাগ দেওয়ার ট্রাই করে, এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত দিব না, থাক দিব না ভাই, এটা না, ওটা কমপ্লেক্স হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে, এখন এত মাথায় ঢুকবে না। তো এটা বুঝতে পারছি, শুনলে মারবে না। আমরা চারটা ডিরেকশন এখানে কাজ করাই, এই যে চারটা ডিরেকশন আছে না, চারটা ডিরেকশন দিলাম, এটা টপ বটম, এটা দিলাম হচ্ছে বটম রাইট, রাইট আর এটা হবে টপ লেফট, আর এই যে রাইট, আর এটা দিলাম হচ্ছে বটম, বটম রাইট না, বটম রাইট না, টপ রাইট, টপ টপ লেফট হবে ভাইয়া, টপ লেফট, টপ লেফট, ওকে, টপ লেফট, ঠিক আছে। এখন আমরা একটু মডিফাই করি, এই যে এখন রাউন্ড হয়ে গেছে, স্বাভাবিক, কারণ সব কোণা সমান হতে রাউন্ড হবেই, সবকিছু সমান হয়ে গেছে। তো এখন দেখেন, আমরা যদি এই কোণাটা একটু সরাই, এই দেখেন, ও লাইভ, এই ভাই, এই যে ভাই লোগো হয়ে গেল তো, একটা লেবু থেকে হচ্ছে বড় জানি, যেটা না চ্যাট বক্স, লাতিমের কথা বললো কে ভাই? আমি বলি লাতিম, এদের যদি সোজা করে দিতে, লাতিম এই তো, লাতিম হয়ে গেছে, লাতিম হয়ে গেছে, মনে করেন খালি একটু রোটেট করে দিতে হবে, আর যদি আল ছাও দেন তাহলে এরকম করে আল ছাও দিতে হবে, এই যে সোজা করে দেন, চুক্কা করে দেন, আল ছাও, মনে করেন এই লাতিমের, এই যে লাতিম হয়ে গেছে, আবার লোগো কিন্তু হবে, জি ভাই, চ্যাট বক্সের লোগো, হ্যাঁ, চ্যাট বক্সের লোগো তো দেওয়া যাবে, বুঝতে পারছি, যেমন খুশি তেমন বানাতে পারবেন, কি আছে ইলাস্ট্রেটর, ওয়েব দিয়ে লোগো বানাবো, হ্যাঁ, এটা বুঝতে পারছি, মানুষ সব বোঝে একটু লেটে, এই যা সমস্যা। এই যে এখন উপরের পার্ট আপনি লম্বা করে দিতে পারেন, যে উপরের পার্ট লম্বা হচ্ছে, উপরে না, ঠিক এই পাশের পার্ট লম্বা হচ্ছে,
আপনার যেমন খুশি তেমন দিতে পারেন। এখন ক্লায়েন্ট করছে আমার যখন মাটি লাগবে, মাটি টুপি হয়ে গেল, জামরুল মনে হচ্ছে। আপনি যেমন চান, আমি তো সেটা দেখাচ্ছি, আপনি যেমন চান তেমনই পারবেন। এই যে এটা পাথর, রাস্তায় পাথর পথ না, সে পাথর পরোটা বানায় দেখান। ওয়েব ডিজাইনের ব্যাচারে কোনো বলবান ভুলে ঢুকলে হ্যাঁ আসে আত্মহত্যা করবে এগুলো দেখে। দেখছেন সবকিছু করা পছন্দ, এখানে একটা বর্ডার দিলে হয়ে যাবে আমার। এই লিঙ্কের একটা বর্ডার দিতে হবে, এটা একটা সাইজ না, সাইজের একটা বর্ডার দিতেই হবে, সে বর্ডার দিলেই তো হয়ে যাবে। আমরা যদি বর্ডার দিয়ে আসি, চারটা চারটা বর্ডার দিয়ে আসি, তাই হয়ে যাবে। আমরা একটা বর্ডারের কাজ করছিলাম না, কোথায় জানা বর্ডার চারটা বর্ডার দিছিলাম, এই চারটা বর্ডার দিছিলাম, এই বর্ডারটা এখানে কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, বোঝার জন্য শুধু। জি জি বুঝতে পারছি। কোথায় করছে এটাতেই তো তুহিনে করছিলেন। এই চারটা বর্ডার আছে না, এখন আপনি এক পাশ করে ঘোরান, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোথায় ইমপ্যাক্ট পড়তেছে। পরপর দুইটা এক বর্ডার রাখেন তাহলে ভালো হবে, টপ আর আচ্ছা সমস্যা নাই, আমরা পরে অ্যাডজাস্ট করে দেবো না, এক কালার দিয়ে দেবো না। আমি তো এই পার্টটা যদি সরাতে চান, এই লাফাস না ভাই, ক্লাসকে ভালো লাগতেছে? জি হ্যাঁ স্যার, ক্লাসের মধ্যে মজা না? বর্ডারের কালার গ্রেডিয়েন্ট দেওয়া যাবে তো, তাই না? বর্ডারের কালার গ্রেডিয়েন্ট দেওয়া যাবে, তার পাশাপাশি আরেকটা দিলে তো চশমা বানিয়ে দেবে। এই দেখেন না কি সব জিনিস রে বাবা, সব মাথা কি চশমা, জিম, পরোটা, জামরুল, জামরুল, ডায়মন্ড, পাতা, আস্তে যদি অন্য কেউ দেখলো। এই দেখেন একটা নতুন কিন্তু এইটা হলো, এই ফেট হলো। জি ভাইয়া হয়ে যাবে তার একটু, এই যে এখানে যদি একটা চোখ দেন, এখানে একটা চোখ দেন, মানুষের মাথার মতন হয়ে যাবে। এটা বানানো যাবে, স্টিকার লাগাবো। হ্যাঁ স্টিকার লাগাবো, এখানে একটা চোখ দিবেন, এখানে একটা চোখ দিবেন, এখানে একটা দাগ দিবেন, বাস রোবট। এই যে পাতাটা, পাতাটা উপরে হয়ে গেল, পাতাটা উপরে, হ্যাঁ পাতা উপরে বসা দিলে চুল হয়ে গেল, আর এইটা তো মাথা, এটা উপরে তুলে নিলে মাথা হয়ে গেল, হবে না? দিবে হবে, দেখি হয় নাকি, নাকি বলেন? এটা সেভ করে দেবো না, এটা শুধুমাত্র একটু দেখাবো, মজা। মার্জিন টপ 10 পিক্সেল নেগেটিভ ডিরেকশনে নিয়ে যাই, ওই যে ভদ্র মানুষের উপর উঠে গেছে, একটা লোগো হয়ে গেল, এই যে একটা লোগো, এটা একটা লোগো, ডায়মন্ড শেপের লোগো। জি ভাই, ও মাই গড, এই যে লোগো, ওয়াও সেই ভাই, এই যে রোবটের লোগো। ঠিক আছে, এখন এই পাশে একটা কিছু থাকবে, এই পাশে কিছু থাকবে, পাওয়ার রেঞ্জার্স, এই তো। বুঝতে পারছেন, যদি গ্রাফিকের ক্লাস না, কিন্তু আমরা অনেক কিছু গ্রাফিক রিলেটেড করলাম। আপনি গ্রাফিক ডিজাইনার না, এজন্য পারেন। ডায়মন্ডটাকে পিছনে দিয়ে দেব, ডায়মন্ডটাকে পিছনে দিয়ে দেব, ওকে। তাহলে জেড ইনডেক্স দিতে হবে, জেড ইনডেক্স ফিল নে আসবো, ওইটাই উঠাই নিয়ে আসবো, আর এটা উঠাই নিয়ে আসবো। তাহলে এটার উপর ক্লিক করেন, দেন এখানে লিখে দেন জেড ইনডেক্স, জেড ইনডেক্স, জেড ইনডেক্স। এখন কোথায় বা মিলবে, জেড ইনডেক্স এর বিষয়টা আলাদা। 99 দিয়ে দেন স্যার, 9999 দিলে কোথায় যে মিলবে কোনো ঠিক নাই তো, নেগেটিভ ডিরেকশন যায়। এই জেড ইনডেক্সটা কি ভাই, এটা তো নতুন না, জেড ইনডেক্সটা নতুন ও আপনাদের কাছে নতুন, হ্যাঁ মনে তো ছিল না। জেড ইনডেক্স, জেড ইনডেক্সটা হলো, জেড ইনডেক্স হচ্ছে নিচের কোনো জিনিস, হ্যাঁ কোনো জিনিস যদি উপরে থাকে সেটা নিচে নেওয়া যাবে, কোনো নিচের জিনিস থাকলে উপরে নেওয়া যাবে। যারা গ্রাফিকে কাজ করছেন তারা দেখছেন যে অ্যারেঞ্জ দেওয়া থাকে না, অ্যারেঞ্জ দিয়ে আমরা উপরে নিচ করতে পারি, এক্স এম ওই অ্যারেঞ্জ জিনিসটা এখানে জেড ইনডেক্স। ভাগ্যিস তখন আমি একটু গ্রাফিক শিখছিলাম, নাহলে তখন বুঝাতে পারতাম না। আমরা এইটারে ধরে ওটা কোথায় দেওয়া ছিল, এই নামে দেওয়া ছিল।
কোথায় যে মিলবে ঠিক না, যেদিন আছে তখন ক্লাস নেবো না তখন দেখে না, এখন যে কোথায় মিলবে কোনো ঠিক ঠিকানা নাই। পড়াবো না, সমস্যা নাই। যেদিন ইন্ডেক্স দিলে ওটা নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে এরকম। মানে আমি চাচ্ছি যে এইটা নিচেরটা উপরে দেখাবো, উপরেটা নিচে দেখাবো, সেটা করতে পারবো যেদিন ইন্ডেক্স দিয়ে। আচ্ছা, তো এই তো আমাদের ক্লাস গেল আজকের, কিছু আজাইরা ক্লাস করলাম আমরা। আমরা কিন্তু স্টারও বানাতে পারবো। স্টার বানানোর সিস্টেমটা কি? গত ক্লাসটার একটু এইচটিএমএল সিএসএস একটু দেখালে ভালো। গত ক্লাস ওকে, ক্লাস 7 এটা। আজকে তো এটা কিছু মনেই হওয়ার কথা না, কারণ এইটা থেকে 10 গুণ বেশি আমরা জানি। অ্যাডভান্স লেভেলে করে ফেলছি আমরা। হ্যাঁ, এই থেকে 10 গুণ বেশি জানি। আমি আজকে দিয়ে দিব না, এখন হচ্ছে একটু করি গল্প করি। গুগলে এখান থেকে যাবেন, যাওয়ার পর ফেবিকন আইকন, ফেবিকন 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 আইকন এখানে যাবেন, যাওয়ার পর আপনার স্ক্রিন স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। আমার স্ক্রিন তো শেয়ার করা নাই, দুঃখিত। আপনার ওখানে মট আছে না, ভাঙে ফেলেছে। এই যে এখানে দেখেন ফেবিকন আইকন জেনারেটর, এই লিংকে গেলে আমি লিংকে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ এইটা। হ্যাঁ তো ভাই ভালোই জানেন, এইটার মধ্যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, পাইছেন? জি স্যার। ডাউনলোড করতে হবে না ওটা? হ্যাঁ, ডাউনলোড করতে হবে। ওটা ডাউনলোড না করেও তো হবে, সেটাও দেখাইছি। ওটা ডাউনলোড না করে আপনি ডাইরেক্ট ইমেজে ক্লাসে মনোযোগ দেন, অ্যাটেনটিভ থাকেন ক্লাসে, অ্যাটেনশন হন, বুঝতে পারবেন। তখন তো আর কি অনলাইন লাগবে, সেটা বলছি না, অনলাইন লাগবে না, অফলাইনেও তো দেখালো ভাই। হ্যাঁ, অফলাইনেও দেখাইছি আমি, ইভেন ওইখানে ফেবিকন আইকনে না গিয়েও দেখাইছি, তাই না? শুধু স্টাইলার সিএসএস লিখেই আমরা পাইছি। যেভাবে ইমেজ গুলো রান করাবে ওইভাবে রান করবে। কালকে আমরা শিখবো ফন্ট অসামের কাজ, আমি বলে রাখি, কালকে আমরা শিখবো ফন্ট অসামের কাজ। আর আমি কিছু কোশ্চিন করবো, কোশ্চিন গুলো অ্যান্সার দিতে হবে, একটা প্রজেক্ট দিবো, প্রজেক্ট করতে হবে আমার সামনে। আর এইগুলোতে পেজ গুলো সিলেক্ট করা, যে এখানে ক্লিক করবো লগ ইন এর পেজে যাবে, এখানে ক্লিক করবো ওই পেজে যাবে, মানে পেজ পেজ টু পেজ লিংক করা, যাতে আমরা 10 ক্লাসের মধ্যে একটা টোটাল ওয়েবসাইট তৈরি করে দিতে পারি। আমি কিন্তু খুব ফাস্টে আগাই নাই, পুরাপুরি যে ফাস্টে যাবো তা কিন্তু যাই নাই, আমি আস্তে আস্তে আগাইছি, কিন্তু জিনিসগুলো কিন্তু হয়ে গেছে। আবার যে সবসময় ক্লাস নিচ্ছি তাও কিন্তু না। তো এরপরও যদি না হয় কারোর, তাহলে কিন্তু এক্ষেত্রে খুব কষ্ট পাবো। শুধু ওই যে 58 অনুসারে এই সময় হলে পরে সেই বিষয়টা আলাদা। ভাই আমার তো একটু দেখে দিলে হতো, এখন আছে 24 জন। আচ্ছা,
এখান থেকে কার কার নাম প্রেজেন্ট হয় নাই বলে মনে হচ্ছে একটু বলেন তো আমারে আমার ভাই আমার নাম তো খুঁজে পান না আপনি আপনি দুনিয়ার বাইরের মানুষ ঠিক আছে আমি আমি না হলে এলিয়েন কিন্তু সেটা আমার হাজিরা হবে না আপনার হাজিরা আমার মনে মনে আপনার আলাপাত আমার হাজিরা হয় নাই ভাই আচ্ছা অ্যাটেনডেন্স শীট দেখি দেখি ভাই ভাই অ্যাটেনডেন্স আসলে কাজটা কি আমরা তো এখানে মানে সবাই আচ্ছা অ্যাটেনডেন্স এর কাজটা কি এই অ্যাটেন্ডেন্স যদি না থাকে তাহলে এলডিপি জানবে না যে আপনারা রেগুলার আর ইরেগুলার আর যখন আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন আপনাদের চিনবে না এই পাবলিক তো ক্লাসই করে না এ ফার্স্ট হলো কেমনে ল্যাপটপ পাবেন না ল্যাপটপ ল্যাপটপ পাবেন না এক্স্যাক্টলি ল্যাপটপ তখন কি হবে তখন বলবেন যে না কি বলছেন ভাই ল্যাপটপ পাবেন না এখানে প্রেজেন্ট লাগবে প্রেজেন্ট ছাড়া আপনারা এখানে এলডিপি কেউ না শুধু ক্লাসই করবেন আপনারা জুমের যে অ্যাকাউন্টটা পাচ্ছেন না জুম থেকে পাচ্ছেন এলিজিবিলিটি স্টুডেন্ট না হলে এগুলো পাচ্ছেন না তারপরে হচ্ছে আপনি যে ক্লাসরুমে ঢুকতে পারতেছেন এই যা পারতেন না আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছেন এই যা পারতেন না তারপরে হচ্ছে দুবার ভাইরে ক্লাস দুবার ভাইরে যে বারে বারে ডিসটারব করতেন এটা করতে পারতেন না স্যার হ্যালো স্যার হ্যাঁ ফয়সাল ভাই অন্য কথা বলছে স্যার সারর ভাই আপনি সারর ভাই আপনি প্লিজ একটু অফ দেন রোবোটিক ভয়েস ভাই রোবোটিক্স ভয়েস ফয়সাল ভাই বলতে যাচ্ছে গেঞ্জি নেবে ব্যাগ নেবে নাস্তা নেবে আচ্ছা 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 এই ব্যাপার তাহলে হ্যাঁ ঠিক আছে আমি বলি স্টুডেন্ট বলি এইটা যেহেতু এখন অনলাইন সিস্টেম এইজন্য আর কি এইটা দেওয়া পসিবল এখন হচ্ছে না তো এটা হয়তো বা পাবে যদি এলএনটিপি মনে করে তাহলে দিতে পারবে অথবা আপনাদের সুমন ভাই সবাইরেই ক্রেজ দিবে আর সবাইরে হয়তো বা আপনার আইডি কার্ড দিতে পারে আপনাদের স্টুডেন্ট সেটার একটা প্রুফ তো থাকবেই ডকুমেন্ট তো থাকবেই অথবা এমন হইতে পারে যে একটা রাজশাহীতে গেল গিয়ে একটা আপনাদের টোটাল ব্যাচ রে একটা ছবি তুললো নিয়ে রেখে দিল তখন আপনাদের ওই গেঞ্জি শার্ট এগুলো সব দিয়ে দিল ওইটাই পারে একটা দিন ঠিক করে যেতে এই আরাফাত ভাইয়ের নেভিগেশনটা কাজ করে দেন আর আমি একটু ওই দেখাইতাম আমার ভাই তো আপনাকে বস দিল আচ্ছা আচ্ছা আপনি অথরিটি ভাই আমার এখানে ম্যাগ লেগেছে বিদ্যুৎ চলে যেতে পারে হয়েছে কি বড় করবো উপরের ওইটা তো বাড়তেছে কিন্তু আপনার ওই যে আমার ফায়ারফক্স ফায়ার মজিলা ফায়ারফক্স তো জুম ইয়া করতে ফুল স্ক্রিন করতে পারছি না এই যে ফুল স্ক্রিন অপশন আপনি এই যে সাইড থেকে হচ্ছে বড় করেন ওইটা এমনি ছোট হয়ে যায় সাইড থেকে বড় করেন মানে সাইড থেকে টেনে নেন এই যে সাইডটা অপশন থেকে সাইড থেকে টেনে বড় করেন হ্যাঁ 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 আচ্ছা এই সাইডে দিয়েছি এবার ঠিক আছে আচ্ছা ভাই এই যে এই জিনিসটা আমি এখানে ফুল করলে এরকম হলো কেন না এবার ঠিক আছে তো ও আচ্ছা এটা মনে হয় এটা তো আমারই সাইট কিন্তু ছবি চলে গেল কেন ও না এটা তো আপনারটা আসছে আমারটা চলে গেল একটু ভাই এই যে এটা আমি তৈরি করেছি হ্যাঁ তো এখন ঘটনা হচ্ছে এখানে মোটামুটি ঠিক আছে গোটাটাই এই মেনুবার গুলো বাট আমি যদি ছোট করি এই যে উপর থেকে ধরেন এক সাইট করলাম এই এক সাইট করলাম এখান থেকে যে ন্যাভিগেশন বারে যে মেনু বারটা উপরে কিন্তু ছোট কম বেশি হয়ে গেছে স্বাভাবিক এক মানে ক্লিয়ার সেটা স্বাভাবিক রেসপন্সিভ জায়গা পাচ্ছে না এটা তো এখন আচ্ছা আচ্ছা এটা একটু আমাকে একটু দেখাই দিবেন কিভাবে ঠিক করব আর এটা এক সাইড আসছে আপাতত এখন শুধুমাত্র ফন্ট সাইজটা ছোট দেন তাই ঠিক হয়ে যাবে না
ও আচ্ছা আচ্ছা আরে ছবিটার ক্ষেত্রে ভাইয়া এই যে ছবিটা এক সাইড শুধু আসছে ছবিটার ক্ষেত্রে এখন এক সাইডে আসবে আপনি একটা এখানে কভার করে দিতে পারেন ও এটা রেসপন্সিভ না সরি এখানে কিছু হবে না যে এরকম সাইজে দেখাবে এখন হ্যাঁ এরকমই দেখাবে আর নিচে মেনুর ক্ষেত্রে নিজের মনকে শান্ত দেওয়া শান্ত করার জন্য আপনি এখানে ফন্ট সাইজ ছোট করে দিতে পারেন তাহলে ছোট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নিচের এই যে এই অংশটা ভাইয়া এই যে ছবিটা যেমন এক সাইডে ছোট হয়ে আসছে এরকমই থাকবে না এখন এরকমই থাকবে কারণ এখন আমরা রেসপন্সিভে যাই নাই এখন ওইটা রেসপন্সিভ মানে এটুকু ধরে নিছে এটা ডিফল্ট এখন ছোট করে দেখবেন এখন বড় করে দেখবেন এখন আপনি বড় লোক আচ্ছা আচ্ছা এখন ফুলি ফুলি আচ্ছা ঠিক আছে এর বড় করলে ঠিক আছে গোটাটাই হ্যাঁ ভাই কই থেকে ডাউনলোড দিবেন ভাই ওয়েবসাইট থেকে তো আপনার গুগল থেকে সার্চ করে ডাউনলোড করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এতটুকুই ভাই ছিল যে জাস্ট আমার কাছে মেনু বারে রেটে প্রবলেম আছে ক্লাস রুমটা বুঝে দিতেন তাহলে আমাকে একটু হোস্ট করে দেন হ্যাঁ অবশ্যই না দিলে হয় না ভাই আমার নামের পাশে দেখেন মোড় লেখা আছে ওইখানে গিয়ে দেখেন যে আমার নামের ওইখানে লেখা আছে মোড় অপশন লেখা আছে মোড় আছে ওইখান থেকে আর কার কি আছে বলেন আমি বলছিলাম আপনি কে নিচে যে যা যার স্ক্রিন শেয়ার করা লাগবে শেষে বলেন আপনি যখন ইনস্পেক্ট করতেছেন আমারটা যেমন আসতেছে নিচে কিন্তু আপনারটা নিচে আসে না আপনারটা আসে এইরকম আপনারটা এইরকম আসে তাই না আলাদা সেকশনের মধ্যে আবার আলাদা আরেকটা সেকশনের মধ্যে ক্লাস নিয়ে পড়তে গেছে কিন্তু আগের পিকচারের যে সাইজ টাইজ দিচ্ছে নিচেরটাতেও সেটা নিয়ে নিচ্ছে হ্যাঁ কারণ ওই ক্লাস ওই দিবার ওই মানে মানে যে ক্লাস আলিছেন সেই ক্লাসের আন্ডার আইডিটা দুটো ঠিক নাই আপনি শুধু ইমেজ কে দিবেন হয়তোবা দুইটার ক্লাস আলাদা আলাদা দেন আর যদি এরকম প্রবলেম করে আর যদি এরকম বেশি প্রবলেম করে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে ওই দুইটা ইমেজ কে আলাদা আলাদা ডিপ দিবেন মানে ক্লাস নেবেন ওই প্রথম ইমেজ কে ধরেন একটা ক্লাস দিবেন না আর নিচের ইমেজ কারেক্টার ক্লাস দিবেন তারপর ভাই আগেরটাই নিয়ে নিচ্ছে আমাকে ফাইলটা ই করে দেন তো আমি দেখাই ভাই আপনাকে একটু আচ্ছা আমি তাহলে আপনার হোস্ট বানা দিচ্ছি আপনার নাম কি জানো মুশফিকুর রহমান মুশফিকুর রহমান রহিমুলে তো আমরা কি ক্রিকেট খেলতে পারতাম মে হোস্ট ইয়েস আর এক মিনিট আছে তো এক মিনিট আচ্ছা আবার মিটিং এ জয়েন হন আপনারে হোস্ট করে দিছি আবার সবাই কিন্তু মিটিং এ অ্যাটেন্ড হবেন ঠিক আছে জি স্যার দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ দেখতে পাচ্ছি সুন্দর আর তো 10 মিনিট আছে ভাই সমস্যা নাই রেস্টুরেন্ট সাজায় বসে বলা যায় না 10 মিনিটের সময় আসতে পারে এই যে ভাই এই জিনিসটা ধরেন যে এই পিকচারগুলো দিয়েছি তো এটা দেওয়ার পরে যখন এই ক্লাসটা তো আলাদা ব্যাকগ্রাউন্ড পুরো সেকশনটাই তো আলাদা আর এই সেকশনটা আলাদা তারপর এই পিকচারের সাইজটা আর এই পিকচারের সাইজটা একসাথে আমাকে আমাকে এই ফাইলটা আপনি যে ফাইলটা করেছেন এই ফাইলটা আমাকে মেইল করে দিবেন এটা আপনার ইয়েতে গুগল ড্রাইভেও দিয়েছি আমাকে মেইল করে দেন আমার অ্যাকাউন্টে মেইল করে দেন তাহলে আমি চেক করে দেব না ওকে পরে আমি আইডি দিয়ে করেছি এই জায়গাটা শুধু আইডি দিয়ে করেছি এটা ওই জন্য ভাইয়া করেছে ক্লাস আচ্ছা ঠিক আছে আমি ক্লাস দেই আপনাকে করাই দেখাই দেব না কোড দিলে বুঝে যাবেন না এখন এইভাবে আমার কোডে দিতে হবে তো আপনার স্ক্রিন তো আমি অ্যাক্সেস করতে পারবো না এই জন্য এখন হবে না সেটাই ওকে ক্লাস শেষ হলে সবাই আবার জয়েন হন জি স্যার জি স্যার
থাক আপনি হোস থাকেন সমস্যা নেই একটু পর শেষ হয়ে যাবে না আপনি হচ্ছে আমি যে ক্লাসের যে আপনি দুই মিনিট পরে বলেন শেষ হয়ে যাবে।